বিরতির পরে আবার ফেরার সময় হয়েছে। আমরা ইতিমধ্যে হয়তো সাহিল স্যারের লেখা একটা গান প্রেজেন্টেশন করেছিলাম, শুনছেন? যাই হোক, আমরা আর সময় কালক্ষেপ না করে আমরা পরবর্তী কেসে চলে আসি। আমি স্যারকে অনুরোধ করব আপনি পরবর্তী কেসটা শুরু করতে। স্যার কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি চলেও এসেছি, সমস্যা নেই। আমি শেয়ার করছি আমার স্লাইডটা শুরুতে, তারপর আমি ডিসকাশন শুরু করছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, শেয়ার হয়েছে। এ কেস অফ ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা কিওর বাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হচ্ছে গ্লুকোমার যে টাইপ গুলো রয়েছে তার মধ্যে একটা, এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাইপ। এটা এই ক্ষেত্র নিয়ে ডিসকাশন পরবর্তীতে আসছে, যা শুরু করলাম আমি যে এটা গ্লুকোমার কেস, গ্লুকোমা কি, কিভাবে, এই সমস্ত কিছু আমরা কিছুটা আলোকপাত করব। তার আগে পেশেন্টের মুখ থেকে আমরা একটু শুনে নেই তার বক্তব্য। একটা ব্যাপার শুরুতেই বলে রাখি, এখানে আমি ভিডিও করার মানে পেশেন্টের ইন্টারভিউ নেওয়ার সুযোগ পাইনি। এটা সম্পূর্ণ চিকিৎসাটাই অনলাইনে হয়েছে, কাজেই সম্পূর্ণ আজ পর্যন্ত পেশেন্ট আমার সামনে আসে যা হয়েছে সব অনলাইন। তো তিনি নিজে স্বেচ্ছাপ্রণোদিত ভাবে দীর্ঘদিন সাফার করার পর হোমিওপ্যাথিতে তিনি যে মুক্তিটা পেয়েছেন তার এ কারণে স্বেচ্ছাপ্রণোদিত ভাবে এই ভিডিওটা প্রেরণ করেছেন। অত্যন্ত খুশি মনে আপনারা এটা আগে শুনে নিন তার নিজের মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন গ্লুকোমা পেশেন্ট। 6 বছর আগে আমার যখন আমি চোখের ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আইডেন্টিফাই করে যে আমার দুই চোখে গ্লুকোমা, মানে গ্লুকোমা মানে চোখের প্রেশার বেশি। তখন থেকে আমি ডাক্তারের ট্রিটমেন্ট নিতেছিলাম এবং আমার প্রেশারটা প্রথম দিকে 9-10 করে আস্তে আস্তে বেড়ে এটা এক সময় 14-15 অনেকদিন থাকলো, 3-4 বছর। তবে এই 2024 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমি যখন আবার ডাক্তারের কাছে যাই, তখন প্রেশারটা বেড়ে 21-22 হয়ে যায়। তখন ডাক্তার বলল যে আপনার চোখের প্রেশারটা তো অনেক বেড়ে গেছে, আপনার চোখের প্রেশার যে কোনোভাবে কন্ট্রোল করতে হবে, তাছাড়া চোখের অনেক সমস্যা হবে। তখন ডাক্তার বলল তো আপনি তো অনেকদিন যাবত ওষুধ দিচ্ছেন, ওষুধে কাজ হচ্ছে না, তাহলে হয়তো আপনার চোখের প্রেশার যদি কোনোভাবে কন্ট্রোলে না আসে তাহলে হয়তো আপনাকে চোখের অপারেশন করতে হবে। আমি তখন চিন্তা করলাম চোখের অপারেশন করব কি করবো না। ডাক্তার আমাকে দুবার দেখালো, বললো না, 1 মাস গ্যাপ দিয়ে দুবার দেখালাম, বললো না আপনার চোখের মানে অপারেশন করতেই হবে। তখন আমি চিন্তা করলাম দেখি বিকল্প কোনো ট্রিটমেন্ট আছে কি না। আমি যখন দুই একজনের সাথে আলাপ করলাম তখন আমার একজন পরিচিত লোক বলল যে আপনি এটা ই করতে পারেন, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন। আমি বললাম যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কোথায় নেব, আমি তো আসলে ভালো কোনো ডাক্তার আছে কি না আমার তো কোনো জানা নাই, আসলে হোমিওপ্যাথিতে আমি আগে কোনো ট্রিটমেন্ট করিও নাই। তখন সে আমাকে রেফারেন্স দিল ডক্টর শাহিন মাহমুদ, উনি টাঙ্গাইলে বসে এবং তার অ্যাড্রেসটাও দিয়ে দিল, উনি মিল্ক ভিটা রোডে বাস স্ট্যান্ডের সাথে। তখন আমি তার ফোন নাম্বারটাও আমি কালেক্ট করলাম ওনার কাছ থেকে, উনি আমাকে সহযোগিতা করলো। তখন সেই মোতাবেক আমি তার কাছে মার্চ মাসে আমি তখন তার কাছে যাই এবং তার কাছ থেকে প্রথম ওষুধ নিই। ডাক্তার সাহেব সাধারণত 15 দিনের ওষুধ দেয়, প্রথম 15 দিনের ওষুধ নিলাম, নেওয়ার পরে 15 দিন খাইলাম, তারপরে আবার দ্বিতীয়বার ওষুধ নিলাম, নেওয়ার পরে 1 মাস হয়ে গেল। 1 মাস পরে গিয়ে আমি তারপর আবার ডাক্তারের কাছে গেলাম, চোখের প্রেশারটা মাপলাম, মাপার পরে ডাক্তার বলল যে আপনার চোখের প্রেশার এখন 17। আমি চিন্তা করলাম যে 22 থেকে 17 হয়তো মনে হচ্ছে যে এমনি কমে গেছে, নতুবা ওষুধ খেয়েছি, হয়তো এই জন্য কমতে পারে। যাই হোক, আমি তখন কনফিউজড আসলে কি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কমছে নাকি এমনি কমছে।
আমি যথারীতি আরো 1 মাস ওষুধ ডাক্তারের কাছ থেকে নিলাম, খাইলাম, তারপরে আরো 15 দিন ওষুধ নিলাম, পরে আবার 1.5 মাস পরে যখন মাপলাম, মাপার পরে দেখা যাচ্ছে চোখের প্রেশারটা নেমে আসলো 15-তে। 15-তে যখন নেমে আসে তখন আমি একটু আশ্বস্ত হলাম, না তাহলে তো হোমিওপ্যাথি ওষুধে কাজ হচ্ছে। পরে তারপর থেকে আমি কন্টিনিউ ওষুধ খাচ্ছি। আজকে যে সেপ্টেম্বরের 8 তারিখ আমি এখন পর্যন্ত ওষুধ খাচ্ছি। আমি 15 দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমার চোখের প্রেশার টেস্ট করে বললো যে আপনার চোখের প্রেশার তো অনেক কম, এখন আপনার চোখের প্রেশার হয়ে গেছে 10। আমাকে বলল যে আপনি কি কোনো মেডিসিন খাচ্ছেন কিনা। মেডিসিন বলতে এলোপ্যাথিতেও কিছু ওরাল কিছু ট্যাবলেট আছে যেটা খেলে তৎক্ষণাৎ ওই প্রেশারগুলো ডাউন হয়ে যায়। ডাক্তার আমাকে বললো যে আপনি কি এই ওষুধটা খাচ্ছেন কিনা। আমি বললাম যে না, আমি কোনো ওষুধ খাচ্ছি না। বললো যে না, আপনার চোখের প্রেশার যেহেতু 10, এটা বেটার প্রেশার, সমস্যা নেই, আপনি এভাবে যদি থাকেন তাহলে সারা জীবন আপনার চোখের প্রেশার যদি 10-এর ভিতরে থাকে তাহলে আপনার কোনো রিস্ক নেই। এভাবে আমি এই ডক্টর শাহিন মাহমুদ স্যারের এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আল্লাহকে অশেষ ধন্যবাদ, এবং আমি ডক্টর শাহিন মাহমুদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে সে আমি কিন্তু কন্টিনিউ মার্চ মাস থেকে এই পর্যন্ত মানে কন্টিনিউ ওষুধ খেয়ে গেছি, একদিনও আমার ওষুধের গ্যাপ পড়ে নাই। ওনার সাথে আমি পুরোপুরি টাচে আছে, 15 দিন পর পরে আমি ওষুধ নিচ্ছি। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারা আপনাদের এই গ্লুকোমা যদি কোনো পেশেন্ট থেকে থাকেন আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন। আশা করি আপনাদেরও কাজ হবে, আমার বিশ্বাস। ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনতে পেলেন রোগীর মুখে 6 বছরে যা কনভেনশনাল ট্রিটমেন্টে আনম্যানেজেবল ছিল এবং কোনো উপকার সে পায়নি অ্যাকচুয়ালি, সেটা মাত্র ছয় মাস। এবং অ্যালোপ্যাথিক ডাক্তাররা কিন্তু সন্দেহ করেছিল যে তিনি কোন একটা অ্যালোপ্যাথিক কিছু অ্যামেলোরেটিভ কিছু ওষুধ রয়েছে, প্যালিয়েটিভ ওষুধ রয়েছে, সেগুলো ব্যবহার করেছে। ডাক্তাররা এর কথাই বলেছে যে আপনি ওই ওষুধটা, নামটা বলে গেছি আমি, ব্যবহার করেছেন কিন্তু তিনি বলেছেন না, আমি ব্যবহার করিনি, পরিচ্ছন্ন ভাবে জানিয়ে দিয়ে তার আশ্চর্য হয়েছে। এবার এ হচ্ছে একটা অংশ। দ্বিতীয়ত, এই কেসটা পার্টিকুলার এই কেসটাতে এত দ্রুত রেসপন্স আসার পেছনে কারণ হচ্ছে নিঃসন্দেহে হোমিওপ্যাথির সঠিক ওষুধ সিলেকশন। আমরা এবার এই কেসটার গভীরে যাব, আগে কেসটা দেখব, তারপর ইন দা মিন টাইম যদি আমাদের গেস্ট আসেন তখন আমার আলোচনা একটু বিরতি আসবে, দেন তারপর আমি আবার আজকে এই কেসটা কমপ্লিট করব, প্রসিড করবো ইনশাল্লাহ। তো আমি আমাদের কেসটা সর্বপ্রথম শেয়ার করছি, এবং আমি আগেই বলে রাখছি এতে এই কেসটাতে অনেক কিছুই নতুন করে ভাবার চিন্তা ভাবনা করার অবকাশ আছে, অনেক কিছুই আমাদের গুরুত্ব আমাদের সামনে উঠে আসবে। পেশেন্টের ব্যক্তিগত তথ্য, এগুলো ট্রিটমেন্ট শুরু হয় যেগুলো উল্লেখযোগ্য সেগুলো বলছি আমি। বয়স 43 বছর, ট্রিটমেন্ট শুরু হয় 10/3 মার্চ মাসের দশ তারিখে, অর্থাৎ টোটাল 6 মাসও তার রিপোর্ট এসেছে 10-15 দিন আগে, তার মানে 6 মাসও ট্রিটমেন্টে, 6 মাসের আগেই তিনি ভালো হয়েছেন। বংশে রোগের ইতিহাস, বাবার ফ্যাটি লিভার, মায়ের হার্টের সমস্যা, নানির অন্ধত্ব, অ্যামোরোসিস, চাচার কিডনির সমস্যা, ছোট চাচার ফ্যাটি লিভার। আমরা যদি অতীত ইতিহাসের দিকে তাকাই, 11-12 বছর বয়সে তার পক্স হয়, 2008 সাল থেকে ঠান্ডার সমস্যা দেখা দেয়, 2021 সালে কিডনিতে পাথর ধরা পড়ে, 2021 সালে এসে মানে ওই সালে তিনি অপারেশন করেন, 2012 সালে কিডনিতে পাথর ধরা পড়ে, 2021 সালে এসে অপারেশন করেছে, এর মাঝে ফ্যাটি লিভার ধরা পড়ে, 2017 সালে বর্তমান সমস্যা, 2017 সালে ডেঙ্গু হয়, তখন মাথা ঘুরতো, মাথা চক্কর দিত, চোখেও কম দেখা শুরু হয় ওই সময় থেকে, চারদিকে দৃশ্য ঘোলা ও চেপে চেপে আসছে বলে মনে হয়, এটা খুব ওই অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার খুব পরিচ্ছন্ন লক্ষণ, এটা চারদিক থেকে দৃশ্যগুলো চেপে আসে, ন্যারো হয়ে যায় ভীষণ,
ডেঙ্গু 1 বছর পরে পরীক্ষা করে গ্লুকোমা অ্যাডভান্স স্টেজ ধরা পড়ে, তখন লেজার অপারেশন করা হয়, কিন্তু তাতে সমস্যা নিরসন হয়নি। 2 বছর আগে ডান চোখে একদমই দেখে না, বাম চোখে ঘোলা ঝাপসা দেখে, মাঝে মাঝে 2 চোখেই ব্যথা করে, তবে ডান চোখে বেশি ব্যথা। কম্পিউটারে 1/2 ঘন্টা কাজ করলে মাথা ব্যথা ব্যথা চোখে ব্যথা শুরু হয়, চোখে একটু পানি দিলে স্ক্রিন থেকে চোখ সরিয়ে রাখলে ভালো লাগে। ঠান্ডার সমস্যা হলে তখন চোখ চুলকায়, চুলকানি রাতে বাড়ে, শোয়ার পর বেশি হয়। 1 বছর যাবত পায়ের পেশিতে শোয়ার পর রিডি করে, তখন অস্বস্তি লাগে, উঠে বসে থাকতে হয়। শীতের দিনে বাড়ে, তেল দিয়ে পা ম্যাসেজ করলে আরাম লাগে, প্রায় ঠান্ডার ঠান্ডা লাগে, একটু গোলাবালিতে বা ঠান্ডা পানি দিয়ে গোসল করলেই প্রথমে হাঁচি আসে, একসাথে 10 থেকে 15টা, তারপর নাক দিয়ে পানি পড়া আরম্ভ হয়, তখন অস্থির লাগে, মেজাজ খিটখিটে হয়, এমনকি কাউকে দেখতেও ইচ্ছে হয় না। গরমের দিনে তুলনামূলক ভাবে ঠান্ডাটা বেশি লাগে, গরম পানি চা খেলে ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিসিয়াসলি রোগীর কষ্টগুলোকে লিখেছি। অনেকে মনে করেন যে কেস টেকিং অনেক সময়ের ব্যাপার, অনেক বড় ব্যাপার, আসলে কিন্তু তা নয়। এই পেশেন্টের আমি একদম কয়েক 10 পৃষ্ঠা ব্যাপী কেস টেকিং কি হয়েছে তা হয়নি, কিন্তু তার যে কমপ্লেইন আছে সে তার সবগুলো উঠে এসেছে এবং যথাযথ মোডালিটিস, মানে যা আছে কনকমিটেন্স হোক, মোডালিটিস হোক, সেন্সেশন হোক, উঠে এসেছে। অর্থাৎ আমরা বই পত্রে যা পড়ি বা ডক্টর হানিম্যানের অর্গ্যানোনের 84 থেকে 104 অ্যাফোরিজমে আমরা যা পড়ি তা কিন্তু ঠিকই উঠে এসেছে। তো কাজেই কেস টেকিং নিয়ে অনেকের মধ্যে যে আতঙ্ক কাজ করে, সেই আতঙ্কের কোনো ব্যাপার নেই। আপনি ঠিক ঠিক মতো রোগী তথাকে গুরুত্ব দিলে আপনি দেখবেন আপনার দক্ষতা বৃদ্ধির সাথে সাথে খুব সিরিয়াসলি অল্প কথায় রোগীর সমস্ত তথ্য উঠে আসবে। কেস টেকিং কখনো আপনি ছোট করার চেষ্টা করবেন না, তখন দক্ষতা আসলে আপনার যে ঘটনাটা হবে তা হচ্ছে অটোমেটিক্যালি চর্বি গুলো বাদ যাবে, মানে অটোমেটিক্যালি অপ্রয়োজনীয় জিনিস আসবে না, প্রয়োজনীয় জিনিসগুলো উঠে আসবে। যাই হোক, রোগীর কিছু বৈশিষ্ট্যমূলক তথ্য, পায়খানা কিছুটা কষা, প্রতিদিন হয় কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই, পায়খানা করতে বেশি সময় লাগে, প্রস্রাব পরিষ্কার হয় না, মনে হয় আরো হলে ভালো হতো, ঘাম কম, বুক বেশি ঘামে, ঘামলে অস্বস্তি লাগে, ঘুম ভালো হয় না, 1-2 ঘন্টা ঘুমানোর পর ঘুম ভেঙে যায়, টানা ঘুম হয় না, গোসল সারা বছর গরম পানিতে গোসল করেন, গোসলে ঢুকতে আলসেমি লাগে, পিপাসা, যখনই খাবে তখনই 300 মিলি, স্বাভাবিক তাপের পানি ভালো লাগে, নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচারের পানি ভালো লাগে, গরম গরম ভালো লাগে, শীতে আনিজি লাগে, কাঁথা কম্বল গায়ে দিতে হয়। এই কারণে বৈশিষ্ট্যমূলক তথ্য, সহজে রাগ উঠে না, রাগ উঠলে চুপ 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 করে থাকে, তখন সান্ত্বনা দিতে গেলে রাগ বেড়ে যায়। খাবারের মধ্যে মাছ পছন্দ, ডিম পোস্ট পছন্দ, মাংস পছন্দ, দুধ খেতে ইচ্ছে করে কিন্তু সহ্য হয় না, টক দই খুব পছন্দ, ঝাল স্বাদের দিক দিয়ে ঝাল পছন্দ, টক পছন্দ, নুনটা পছন্দ, মিষ্টি খেতে ইচ্ছে করে না, লবণ অভ্যাস নাই, চর্বি পছন্দ, ভয়, বাসায় একা থাকলে রাতে ভয়, গ্রামে ভুটজিনের শহরে চোরের কিছু জাতীয় প্রাণী, মারামারি, রক্ত, এগুলো দেখলে ভয় লাগে, রোগ নিয়ে প্রায় সময় দুশ্চিন্তা হয়, মনে হয় পরিবারের কি হবে, ভবিষ্যৎ কেমন কাটবে, মাঝে মাঝে আশাহীন হয়ে পড়েন, একা একা থাকতে বেশি ভালো লাগে। আমি কেসে যে নোট গুলো করি, আমি আগের কেসেও আপনারা দেখেছেন যে কিছু প্রিলিমিনারি নোট আমার কেসে থাকে, ওষুধ সেখান থেকেই হবে ব্যাপারটা এরকম নয়, কিন্তু এগুলো একটু প্রিলিমিনারি নোট থাকে, যেগুলোতে আমি একটু মনোযোগ দিই বা পরবর্তীতে হয়তো এগুলো বিবেচনা করি বিশেষভাবে, অনেক সময় করি না, বাদ দিই, তবে এগুলো নোট রাখি। বার্নিং অফ সোলস আছে, আনকভারিং টেন্ডেন্সি অফ ফিট, রোগীকে জিজ্ঞাসা করে আমি জানতে পারি পরবর্তীতে তার পায়ের তলায় জ্বালা করা আছে এবং সে পা কাঁথার বাইরে রাখে এবং সে রিজার প্রকৃতির। আপনারা দেখেছেন রোগী, আপনারা যদি লক্ষ্য করে থাকেন তার মুখে সে যে কথা বললো সে কিন্তু অনেক উচ্ছ্বসিত, তিনি কিন্তু নিজের থেকে আমাকে এটা পাঠিয়েছেন, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে দেখুন পুরো আলোচনায় তার মুখের কোনো এক্সপ্রেশনের পরিবর্তন ঘটেনি, মনে হয় মুখটা খুব স্টিফ হয়ে আছে, লক্ষ্য করেছেন কিনা জানি না, যাই হোক, ক্যান নট এক্সপ্রেস হিজ ইমোশন,
তিনি তার আবেগ প্রকাশ করতে পারেন না, এটা হচ্ছে তার বক্তব্য। এবং আমরা আমরা জানি যারা যারা আবেগ প্রকাশ করতে পারেন না তাদের মুখের এই অসদশা থাকে। লাস্ট অ্যাগ্রাভেশন গোলাবাল হতে পারে, আমরা এটা আগে দেখতে পেয়েছি, লিখতে কি বলবো নাকি মিল্ক অ্যাগ্রাভেশন অ্যাবলারেশন অর মোস্ট প্রবাবলি মিল্ক অ্যাবলারেশন, যাই হোক আমরা দেখতে পাবো একটু পরে। রিপার্টারি আই পেন, কোল্ড ওয়াটার অ্যাবলারেশন, চোখের যে ব্যথা ঠান্ডা পানিতে কমে, কম্পিউটারের দিকে স্টিডিলি তাক লুকিং স্টিডিলি টু সামথিং, তার চোখের ব্যথা বাড়ে। এই দুটো নিয়ে রেপার্টরি করে আমি চেক করেছি, সেখানে এপিস এবং ন্যাট্রামিউল কভারেজ করে, এইটুকু কভারেজ করে, এগুলো থেকেও হয়তো করবে কিন্তু রেপার্টরিতে আমি নেই। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এন্ড রিপোর্ট, আপনার আশা করি কেসটা বুঝতে পেরেছেন, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এন্ড রিপোর্ট ডায়াগনোসিস, এখানে অনেক টেস্ট উনি করেছেন এই দীর্ঘ 6 বছরে, সেগুলো আমি এখানে জাস্ট নোট হিসেবে রেখেছি। আমরা একটা সামারি করেছি, সেই সামারিটা করবো, কারণ এগুলো করতে গেলে একটা একটা করে ডিসকাস করতে গেলে প্রচুর আর বেশি আলোচনা করা হবে না। তিনি তো পূর্বে যে ওষুধগুলো ব্যবহার করেছেন অ্যালোপ্যাথি, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং মেডিকেল ডায়াগনোসিস গুলো উল্লেখ করা রয়েছে। আমরা সামারিতে চলে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে তার ভীষণের অবস্থা, বিশেষ করে লেফট চোখে ভয়ানক অবস্থা, এবং তার জিএটি টেস্ট অর্থাৎ মুভমেন্ট অ্যাপ্লেশন টোনোমিটারে তার চোখে ধরা পড়ে সিএসিজি অর্থাৎ ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা ইন বোথ আই, দুই চোখেই তার অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। এছাড়া তার আরো যে ডায়াগনোসিস গুলো সিউডোফ্যাকিয়া এবং রূপান্তরিত হয় এবং লেজার পেরিফেরাল আইরিডোটমি করা হয়েছে তার ইতিহাসে। এরপরেও তিনি যখন আসেন তখন তার আইওপি অর্থাৎ চোখের প্রেসার 18 এক চোখে, রাইট চোখে এবং লেফট চোখে 21 ইন্ট্রাকোলার প্রেশার আইওপি, এবং তাদের কাকে পরবর্তীতে যে অপারেশনটার সাজেশন দেওয়া হয়েছিল তা হচ্ছে সাবসিভ লেজার অপারেশন টু রিডিউস আইওপি অনলি, শুধু চোখের ওই প্রেশারটা কমানোর জন্য একটা সাজেশন করেছিলেন। এই হচ্ছে তার ডায়াগনোসিস, যেগুলো এই কাগজপত্র গুলোতেই লেখা আছে, আমি জাস্ট এখান থেকেই নিয়েছি, আর আলাদা করে কিছু লেখা নয়, এটা একটা সামারি। তো এবার আমরা দেখবো যে আরেকটু পরিচ্ছন্নতার জন্য আমরা দেখবো আসলে গ্লুকোমা কি কি, এর প্যাথোলজি প্যাথোলজিক্যাল ফিচার্স থাকে। গ্লুকোমা একটা জেনারেল টার্ম যেখানে চোখের একটি বেশ কয়েক ধরনের পরিস্থিতিতে যেখানে অপটিক্যাল নার্ভ অপটিক নার্ভটা নষ্ট হয়ে যায় তাকে গ্লুকোমা বলে, বেশ কিছু কন্ডিশন এখানে রয়েছে, এবং এর ফলাফল হচ্ছে চোখে দেখে না। আপনারা দেখতে পাচ্ছেন এরকম কি অবস্থা ছিল, এবং আনট্রিটেড গ্লুকোমা অর পোরলি ম্যানেজড গ্লুকোমা ক্যান লিড টু পার্মানেন্ট অ্যান্ড ইররিভার্সিবল ভিশন লস অ্যান্ড ব্লাইন্ডনেস, এবং এটা হচ্ছে পৃথিবীতে ক্যাটারাক্টের পরে অন্ধত্বের সবচাইতে মানে দ্বিতীয় বিরাজিত কারণ অন্ধত্বের গ্লুকোমা, কাজে এটা কিন্তু খুব প্রিভেলেন্ট একটা ডিজিজ, এবং প্রচুর রোগী আজীবনের জন্য অন্ধত্ব বরণ করে গ্লুকোমা। কিন্তু যাদের যারা জানেন তারা জানেন যে গ্লুকোমা কিন্তু একটা ভয়াবহ রকমের, মানে ডাক্তাররা কাঁপিয়ে যায় গ্লুকোমা দেখলে, চোখের যতগুলো রোগ আছে তার মধ্যে। কনভেনশনাল প্রগনোসিস, কনভেনশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করা যেতে পারে, ট্রিটমেন্ট অফ ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার অলমোস্ট অলওয়েজ রিকোয়ার্স লেজার অর সার্জারি টু রিওপেন দ্য ব্লকেজ ব্লক ড্রেনেজ অ্যাঙ্গেল, এক কথায় চোখের প্রেশার কমানোর একটু চেষ্টা ছাড়া তাদের আর তাও কি অপারেশনের মাধ্যমে সার্জারির মাধ্যমে আর কোনো কিছু করার নেই। তো এই এন্ড ইন মোস্ট পিপল সাম আই ড্রপ মেডিসিন ইজ অলসো নিডেড টু হেল্প কন্ট্রোল দ্য আই প্রেশার, ওই যে ড্রপের কথা বললেন যে ওষুধ ব্যবহার করেছেন কিনা, কিছু কিছু এই ড্রপ গুলো ব্যবহার, তবে এর এত বেশি নেগেটিভ ইফেক্ট রয়েছে যা আপনারা জানেন, প্রাইমারি অ্যাকশনে উন্নতি করলেও সেকেন্ডারি অ্যাকশনে ক্ষতি করবে,
এই কারণে ডাক্তাররা সচরাচর এই এটা সাজেস্ট করেন না, চোখের হায়াত কমে আসে। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে এখন পরিষ্কার। আমরা কিন্তু এবারে বার্ডরিতে ধরতে পারি, তাই না? আমরা এবার যদি লক্ষণগুলোকে নিয়ে বিবেচনা করি, আমরা কি দেখতে পাবো? আপনারা যারা একটু ভালো মতো দেখতে চান একটু জুম করে নেন, আমি একটা একটা করে আবার আগের কেসের মতো এখানে ডিসকাস করবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম কথা হলো এই পেশেন্ট উল্লেখ করুক না করুক, এই পেশেন্টের সিরিয়াস অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ ছিল, সিরিয়াস অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ ছিল। তার সাথে আমি কথা বলার সময় তার টোন, তার দীর্ঘদিনের দুশ্চিন্তা, এমনকি আপনারা কেসেও দেখবেন যে মাঝে মাঝে সে একা একা হতাশ হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ টুলে নিয়েছি। এবার শ্যাম্পু কোম্পানি খুব সুস্পষ্ট ভাবে তিনি বলেছেন, কিন্তু এবার শ্যাম্পু কোম্পানি আরো বেশি তীব্র হয়, একদম মানুষজন দেখতে পারেন না, অনেকটা মিসঅ্যানথ্রোপির মতো থাকে, অতটুকু তীব্র তার মধ্যে ছিল না। আর ভালো লাগে একা থাকতে, একাই থাকেন, রিজার্ভ পার্সন। আমি টু নিয়েছি গ্রেডের দিক দিয়ে। ফিয়ার অফ গোস্ট, ভূতের ভয় আছে হালকা ভাবে, ওয়ান নিয়েছি গ্রেড ওয়ান। ফিয়ার অফ রোবট, রোবট মানে থিপস বাগলার, শহরে আসলে তার চোরের ভয় করে, এরা নিজের থেকে বলেছেন, কাজেই আমি টু গ্রেডে নিয়েছি। কিন্তু এত পরিমাণ নয়, যেমন ধরেন কোন কোন রোগী আছেন চোরের ভয়ে অসংখ্য আছে মানুষ, ওই রাত্রেবেলা খাটের তলা চেক করে, ঘরের দরজা চেক করে, সবগুলো দরজা খুব ভালো মতো আটকাবে, একদম আমার বাস্তব চোখে দেখা, কি যে পাগলামি করে এই চোর নিয়ে, ওই রকম থাকলে থ্রি গেট করতে। কিন্তু রুগীর অত তীব্র নয়, ঘর বাড়ি চেক করে না, শহরে আসলে চোরের ভয় সাবধানে চলাফেরা করে, এই এই এইটুকু। অ্যাংজাইটি ফর আদার্স, আচ্ছা এখানে ফিতুল কাছের এই ডিপার্টমেন্টে অ্যাংজাইটি ফর ফ্যামিলি নেই, অ্যাংজাইটি ফর ফ্যামিলি এই বিতুল কাজ কম পাশে নেই। অ্যাংজাইটি অফ ফর আদার্স হচ্ছে অন্যদের নিয়ে উদ্বেগ দুশ্চিন্তা, এই এটা কভারেজ করে, অ্যাংজাইটি ফর ফ্যামিলি কে কভারেজ করে, কিন্তু এক্সাক্ট রুব্রিক এটা নয়। এই কারণে আমি এটাকে দুই দিতাম, অ্যাংজাইটি ফর ফ্যামিলি কেন দুই দিতাম, অনেকেই জানতে চেয়েছে যে তীব্রতা গুলো কিভাবে বুঝবো, আমি একটা একটা করে বলে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাংজাইটি ফর ফ্যামিলি, বাচ্চা বাসার বাইরে গেল টোটাল টাইম, সে অফিসে থাকুক যেখানে থাকুক, বারবার ফোন, বাচ্চাকে ফোন, মাকে ফোন, সিরিয়াস অ্যাংজাইটি থাকে ফ্যামিলি বা অন্যদের নিয়ে, এই পেশেন্টের ওই পরিমাণ তীব্র নয়। কিন্তু তিনি তার উদ্বেগ সম্বন্ধে জিজ্ঞাসা করার পর যখন তিনি বলেন, তখন তিনি কিন্তু এই এটা নিজের থেকেই বলেন যে আমার ফ্যামিলিকে নিয়ে আমি চিন্তা করি। তো কাজে এটা আসলে নেওয়ার বিষয়, দুই গ্রেডে নেওয়ার বিষয়, কিন্তু আমি রুব্রিকটা হুবহু না পাওয়ায় এটা গ্রেড কমিয়ে দিয়েছি, এক গ্রেডে নিয়েছি। এর এর নেপথ্যের গণনা ব্যাখ্যা করাটা একটা বিস্তৃত ব্যাপার, এক গ্রেড নিলে কি হবে না হবে, তো সেটা ইনশাল্লাহ সময় পেলে পরে এক সময় করবো। অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, নিজের ভবিষ্যৎ নিয়ে তার ব্যাপক দুশ্চিন্তা আছে, চোখ দুটো অন্ধ হলে কিভাবে ফ্যামিলি চলবে, তিনি একটা সরকারি চাকরি করেন, তিনি চাকরি হারাবেন, বিভিন্ন চিন্তা তার মধ্যে কাজ করে এবং এটা বেশ ভালো মাত্রায় আছে, তাকে মাঝে মাঝে বিমর্ষ করে, গ্লুমি স্টেট আনে, অনেকটা ডিপ্রেশন, লাইট চার্জ অফ ডিপ্রেশন আমরা আমি এই পেশেন্টটাতে পেয়েছি। কিন্তু আমি ডিপ্রেশনটা নেইনি, নিলে এক পয়েন্ট নিতে হতো, মিস অ্যাসেসমেন্ট হতো। মিস অ্যাসেসমেন্ট কেন হতো, যে পেশেন্টের আসলে ডিপ্রেশন রয়েছে কিন্তু আমাকে নিতে হচ্ছে এক পয়েন্টে তার কথা অনুযায়ী, কাজে ভুল অ্যাসেসমেন্ট আসতে পারে। তার থেকে যেটা প্রমিনেন্ট, যেটা আমি সুস্পষ্ট ভাবে পেয়েছি অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, সেটা আমি সেকেন্ড গ্রেডে নিয়েছি। এবং ডিজায়ার ফিশ, তার মধ্যে যথেষ্ট পছন্দ, টু গ্রেডে নিয়েছি। দই খুব পছন্দ করেন, টু গ্রেডে নিয়েছি। মিল্ক অ্যাগ্রাভেশন, সরি ওখানে আমার প্রথমে এই জায়গাটাতে আমার চিহ্ন লিখতে ভুল হয়েছিল, মিল্ক অ্যামোলোরেশন নয়, এর মিল্ক অ্যাগ্রাভেশন, ভালো মতো আবার বলছি, এটা মিল্ক অ্যাগ্রাভেশন পাবো। যাই হোক, আমি রেপার্টরিতে মিল্ক অ্যাগ্রাভেশন নিয়েছি, মিল্ক অ্যাগ্রাভেশন এটা নিয়েছি আমি, থ্রি গ্রেডে পরিচ্ছন্ন ভাবে রয়েছে এটা।
এই এই আমি কেস নোটসে সেই বিষয়গুলোই লিখেছি যেগুলো খুব সিরিয়াস ভাবে রয়েছে। এই ডাস্টের ব্যাপারটাও সিরিয়াস ভাবে রয়েছে। সুইটে অ্যাভার্সন যথেষ্ট প্রমিনেন্ট, কিন্তু একদমই জীবনে মুখে তুলবেন না ব্যাপারটা এরকম নয়। যদিও তিনি আসলে মিষ্টি পছন্দ করেন না, তারপরে বক্তব্য পরিচ্ছন্ন জিজ্ঞাসা করার পর জানা গেছে টু গ্রেড। যদি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে বলতেন তাহলে থ্রি গ্রেডে যান। কনসোলেশন অ্যাগ্রাভেশন, পেশেন্টকে কনসোলেশন সহ্য করতে পারে না, অর্থাৎ সান্ত্বনা দিলে রেগে যায়। ফ্যাট ডিজায়ার, ফ্যাট ডিজায়ার জাস্ট জিজ্ঞাসা করাটা বললেন আমি ফ্যাট খাই, অত পছন্দ অপছন্দ না সাধারণ। ওয়ান ড্রাই কোল্ড, শীতের দিনে বাড়ি, এখানে ড্রাই কোল্ড নেওয়ার পেছনে কি কারণ সেটা একটু বলে দিচ্ছি। কারণ রেপার্টরি, আমি আমাদের রেপার্টরি নিয়ে যে ভুলটা লেখার প্ল্যান আছে সেখানে আসলে 26-27টা পয়েন্ট আছে রেপার্টরি, যে ভুলগুলো আমাদের আমরা সচরাচর করে থাকি সেইগুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে। কোনো সময় যদি আমি বইটা কমপ্লিট করতে পারি ওকে, আর না তো ভিডিওতে আমি এক সময় ডিসকাস করব। অ্যাকচুয়ালি ড্রাই কোল্ড নেওয়ার কারণ হচ্ছে তিনি বলেছেন শীতের দিনে, আমি উইন্টার আমাদের রুব্রিক রয়েছে কিন্তু আমি তা নেইনি। এর পিছনে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ওষুধগুলো প্রুভিং করা হয়েছে বেশিরভাগ ইউরোপে, এবং সেগুলো সেখানে কিন্তু শীতকালটা ড্রাই কোল্ড নয়, সেটা ওয়েট কোল্ড, শীতকালে তুষার পরে বৃষ্টি পরে। সেখানে আমাদের যেমন শুকিয়ে যায়, তার বাতাসে কোনো পানি থাকে না আর জুতা থাকে না, আমাদের চামড়া টেনে ধরে, ওখানে এই প্রুভিং যে জায়গায় ওষুধের হয়েছে সেখানে কিন্তু তারা উইন্টার বলতে বুঝিয়েছে ওয়েট কোল্ড। ওয়েট কোল্ড আপনারা রুব্রিক পাবেন, ওয়েট কোল্ড মানে উইন্টার বলতে বুঝিয়েছেন তারা, কিন্তু আমাদের রুগীরা যখন এখানে কথা বলে তখন কিন্তু তারা ওয়েট কোল্ড এর কথা বলে না, তারা যখন বলে তখন বলে ড্রাই কোল্ড এর কথা, অর্থাৎ ঠান্ডা কিন্তু শুকনো আবহাওয়া। এই কারণে আমি কখনোই উইন্টার অ্যাগ্রাভেশন রুব্রিকটা ব্যবহার করি না, খুব রেয়ার অকেশন ছাড়া। তো সেখানে এটা পরিচ্ছন্ন ভাবে রয়েছে টু গ্রেড, বারবার ঘুম ভাঙে টু গ্রেড, অ্যাভার্সন টু বেদিং টু গ্রেড, চেস্ট সোয়েটিং টু গ্রেড, বুকে ঘামে পরিচ্ছন্ন ভাবে বলেছেন, কিন্তু একদম দরদর করে পরে ব্যাপারটা এরকম নয়। ব্লাডার ইউরিনেশন আনস্যাটিসফ্যাক্টরি, মানে মাঝে মাঝে তার এই প্রবলেমটা হয় যে প্রস্রাব পরিষ্কার ভাবে হচ্ছে না, কাজেই ওয়ান গ্রেড ওয়ান ডিগ্রি আর কি। এক্সট্রিমিটিস পেইন বার্নিং ফুড সোল টু গ্রেড, মানে পায়ের তলা জ্বালা পোড়া করে টু গ্রেড, আনকভারিং টেন্ডেন্সি অফ ফিট ওয়ান গ্রেড, প্রত্যেকবার তিনি পা বাইরে রাখেন না। আই কোল্ড ওয়াটার অ্যামলারেশন, চোখের ব্যথা টু গ্রেড, এবং আই পেন লুকিং হয়নি স্টিডিলি টু গ্রেড। কালকে আমি বলেছিলাম এগুলো পরিচ্ছন্ন ভাবে আছে, টু গ্রেড নিয়েছি, এটা তীব্রতর রূপ আছে। সামান্য ঠান্ডাই চোখের ব্যথা কমে যায়, ঠান্ডা জায়গায় গেলে চোখের ব্যথা কমে যায়, তিনি ঠান্ডা হলে চোখের ব্যথা কমে যায়, এত তীব্রতায় আসলে ঠিক রে। এবার একটু বলার কথা, গতকাল আমি বলেছিলাম যে বিপুল কাজ কম্পাসের একটা সুবিধা হচ্ছে যে আমরা এখানে সব রুব্রিকই লোকাল, আজকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো লোকাল রুব্রিক আমি নিয়েছি, আই পেন মানে আয়ের থেকে, এক্সট্রিমিটিস থেকে, ব্লাডার থেকে, চেস্ট থেকে, তার উপরে যেগুলো রয়েছে সেগুলো জেনারেলটিস, যেমন জেনারেলটিস স্লিপ, জেনারেলটিস এখানে আবার এক্সট্রিমিটিস, ও এটা তো এখানে না, জেনারেলটিস জেনারেলটিস মাইন্ড জেনারেলটিস মাইন্ড 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 মাইন্ড, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মানে বিভিন্ন জায়গার থেকে সমাহার, এবং এখানে সবচাইতে বেশি সাজেস্টেড মেডিসিন মানে বিতল কাজ কম্পাসের যে সাজেশন, ফসফরাস সবার আগে, ন্যাট্রামিউরিকাম তারপর, নাইট্রিক অ্যাসিড তারপর, আর্সেনিক অ্যামালগাম তারপর, সালফার তারপর, ক্যালি আর্সেনিকোসাম, সিপিয়া, ক্যালকেরিয়া কার্বনিকাম, ন্যাট্রাম কার্বনিকাম, ল্যাকটিফ্লোরেটাম, সোরিনাম, আর্জেন্টাম, ন্যাক্সিকাম, লাইকোপোডিয়াম, কস্টিকাম, ব্রায়োনিয়া, পজিটিল, আমি এভাবেই এগুলো যেন দেখতে পান কি কি সাজেশন দিয়েছে। বেসিক সবথেকে মূল সাজেশন হচ্ছে ফসফরাস, ন্যাট্রাম, নিউরিটিকাম, নাইট্রিক অ্যাসিড, আর্সেনিকাম অ্যালবাম এবং সালভার, এবং এটার ফ্ল্যাট রেপার্টাইজেশন হচ্ছে এটা যেখানে ফসফরাস সবার আগে, সালফার, আর্সেনিকাম অ্যালবাম, পালসেটিলা, নাক্সবক, ক্যালকেরিয়া, লাইকোপোডিয়াম, সাইলেশিয়া, সিপিয়া, ক্যালিকার, ন্যাট্রাম কার, রাস্টক্স, ন্যাট্রাম নিউর, কস্টিকাম, নাইট্রিক অ্যাসিড, স্ট্রাভিসেগ্রিয়া, অ্যাকোনাইট অ্যান্ড বেলেডো, দেখতে পাচ্ছেন আপনারা আমি সবগুলো রোগ দেখি এখানে নিয়েছি, এবং তারপর
এই এই রেপার্টরি এই ফলটি আমরা পেয়েছি, মানে এই রেজাল্টটি পেয়েছি। এবার বল আপনাদের কোর্টে, আমি ইনবক্সের দিকে তাকাচ্ছি। থ্যাংক ইউ শান্তিপ্রীত মণ্ডল স্যার, আপনি বলেছেন এক্সেলেন্ট অ্যানালাইসিস এন্ড এক্সপ্লেনেশন। এবার আমাদের স্টুডেন্ট, আমাদের আজকের এই প্রোগ্রামের উপস্থিতি, তারা আমাদের স্টুডেন্ট হন বা না হন, আমি প্রত্যাশা করব আপনাদের ওষুধ, আপনাদের প্রেসক্রিপশন ভুল হোক শুদ্ধ হোক, কি ওষুধ আসতে পারে আমি আমি বলছি আপনাদের জন্য একটা চমক অপেক্ষা করছে। কিন্তু আপনি আপনাদের সাজেশনটা শুনতে চাই। কালকে কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছিলেন, আমি আশা করবো আজকেও দেবেন। আবদুল্লাহ আল রহিম, ন্যাট্রাব মেয়র, আব্দুল কুদ্দুস রহমান সালভার, দেন আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার অ্যান্ড ইউর সাজেশন, সঞ্জয় গোলদার, ন্যাট্রাব মেয়র। আপনাদের এই প্রেসক্রিপশনের কিন্তু একটা মাহাত্ম রয়েছে, আপনারা এগুলো বলছেন দেখবে, আমি আমি তখন কম্পারেটিভ আলোচনাটা করতে পারি, এবং তাতে যে ওষুধটি আপনি বলেছেন এবং যে ওষুধটি আমি প্রেসক্রিপশন করেছি দুটোই আপনাদের পরিষ্কার হবে। কাজে আমি আমি চাইবো আপনারা প্রেসক্রিপশন করেন, ভুল শুদ্ধ দেখার প্রবলেম। এখন আমি এখানে বহু সময় ব্যয় করে একটা প্রেসক্রিপশন করেছি, কারেক্ট হয়েছে, দ্যাটস ওকে, সেখানে আপনি 5 মিনিটে করছেন, আপনার ভুল হবে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমরা আমাদের এইগুলো ভাবতে পারি, কি বলে, পসিবিলিটি গুলো ভাবতে পারি, পসিবিলিটি গুলো ডিসকাস করতে পারি। ওই যে শেডিং এর কথা কালকে বলেছিলাম, শেডিং গুলো ডিফারেন্সিয়েট করতে পারি, এবং এবং মানে এবং সেই সাথে সুবিধাটা হচ্ছে নতুন অনেক কিছু বের হয়ে আসে এই আলোচনার থেকে। তন্ময় রায়, ন্যাট্রাম সাহ, নাজমুল ইসলাম, ন্যাট্রাম মেরিটিকা, আমরা ন্যাট্রামের দিকে খুব ঝোঁক দেখতে পাচ্ছি, অস্বাভাবিক নয়। নাসিরুদ্দিন মানিক, নাইট্রিক এসিড, পলাশ কুমার মজুমদার, ন্যাট্রাম মেয়র, রায় তপন কুমার দাস, সে আবার জানে তো আমার সাথে আছে, কাজেই কাজেই দেওয়া উচিত নয়। অ্যাকচুয়ালি আপনি তো জেনে ফেলেছেন প্রেসক্রিপশনটা কি, রোগী কল্যাণ ন্যাট্রাম ফল, এখন পর্যন্ত আপনারা কেউ ওষুধটার নাম বলেননি, আমি আগে বলে দিলাম, খুব কাছাকাছি গিয়েছেন এরকম হয়েছে। এবং আপনারা কিন্তু আসলে চিন্তার দিক দিয়ে আমি বলবো যে সঠিক চিন্তা করছে, চিন্তার দিক দিয়ে সঠিক চিন্তা করছে, চমকটা এখানে। কিন্তু আমি যে প্রেসক্রিপশনটা করেছি, এই প্রেসক্রিপশনটা সম্বন্ধে বাংলাদেশে বা হোমিওপ্যাথিতে একটা রেস্ট্রিকশন, আমাদের একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা নিয়ে আমি এই কারণে বলেছিলাম যে প্রেসক্রিপশন একটা বিশেষ চমক রয়েছে। আপনারা জানেন এই পেশেন্ট যে দ্রুততায় উন্নতি লাভ করেছে, ওষুধ যদি একদম পারফেক্ট না হতো তা সম্ভব হতো না। এই কারণে আমি কনফিডেন্ট, আমার যে চিন্তাটা ছিল সেটা শুদ্ধ চিন্তা ছিল। নাসিরুদ্দিন মানিক বলেছেন আর্সেনিকাম অ্যালবাম, সাইফুল ইসলাম খান বলেছেন লাইকোপোডিয়াম, বেনজির আহমেদ কস্টিকাম। আমি চেষ্টা করব এই প্রত্যেকটা ওষুধ নিয়ে ডিসকাস করার জন্য, কম্পারেটিভ ডিসকাশন করার জন্য যদি সময় আমি হাতে, অবশ্য এই কেসের পরবর্তী অংশ খুব সহজ, কাজে আমি ডিসকাশন করতে পারবো আশা করি। আর কেউ বলবেন, আর কেউ যদি বলতে চান প্লিজ, আপনারা যত ওষুধের নাম বলবেন তত বেশি আমার ডিসকাশনটা, কম্পারেটিভ ডিসকাশনটা ভালো হবে। আর কেউ প্রেসক্রাইব করছেন না এখন পর্যন্ত, কেউ আমার প্রেসক্রাইবকৃত ওষুধের নামটি বলেনি। আচ্ছা, এখানে শামসুদ্দোহা বলছেন গ্রুটা, খাদিজা আক্তার প্রকৃতি বলেছেন না, ওকে আমি চলে যাচ্ছি আমার প্রেসক্রিপশন, না আমার প্রেসক্রিপশন ছিল ন্যাট্রাম আর্টস 200, প্রথমে দিনে 2 বার করে খাবে পানিতে গুলে, এবং কিছুটা ভালো বোধ করলে দিনে 1 বার। এই ভালো বোধ করাটা কি সে চোখের, না তার যে ঠান্ডার প্রবলেম গুলো ছিল সেগুলো কমে গেলে, মানে আমি বুঝতে পারবো যে ওষুধ কাজ করা শুরু করছে, তখন 1 বার, এটাই ছিল প্রেসক্রিপশন উইথ সাম প্লাসিবো। এই হচ্ছে চমক, এই হচ্ছে লিমিটেশন। লিমিটেশনটা কি, লিমিটেশনটা হচ্ছে যে আমাদের ন্যাট্রাম আর সম্বন্ধে, জাস্ট 1 মিনিট আমি দেখি আপনাদের দেখাতে পারি, ন্যাট্রাম আর সম্বন্ধে আমাদের যে খুব বিস্তৃত জ্ঞান রয়েছে ব্যাপারটা এরকম নয়। 1 মিনিট আমি জাস্ট শো করার চেষ্টা করবো যে আমাদের ইনফরমেশনটা আসলে কেমন, আর কতটুকু আছে, মোস্টলি আমরা খুব অ্যাভেলেবল ইনফরমেশন কতটুকু পাই। হ্যাঁ আব্দুল্লাহ রহিম, আপনার এখন লাইনটা একদম ঠিক,
আরো অনেক কিছু বিবেচনার আছে, আমি বলছি আপনাকে, শুধু তো আর এইটুকু দিয়ে হবে না, আরো অনেক কিছু লাগে প্রেসক্রিপশন করতে গেলে। আমি এই প্রেজেন্টেশনটা সরিয়ে আমি একটু মেডিকেল রেপার্টরিতে যাচ্ছি, এটা শেয়ার করছি। বইপত্রে বলা হয় রেমেডি ফর নাসাল ক্যাটার, সর্দির একটা ওষুধ, মাথা ব্যথা, নাকের গোড়ায় ব্যথা থাকে, সুখ না থাকে, চোখে ব্যথা করে, পেইনফুল আইস, তবে এটা বলেছে ঠান্ডার সাথে আর কি, সোরিয়াসিস, ব্রঙ্কাইটিস অফ চিলড্রেন ওভার 7 ইয়ার্স, ফ্যাসিলিটিস অফ দ্য টার্ম ইট টু কোল্ড অ্যান্ড কমস আপ স্ট্রেন অ্যাপেটাইট, গুরুত্বপূর্ণ অংশগুলো আমি বলছি, সব করার দরকার নেই। এখানে যে খুব গুরুত্বপূর্ণ মানে আমাদের সাথে রিলেটেড খুব কিছু দেওয়া আছে তা নয়, ব্যাপারটা ঠান্ডার সমস্যা যথেষ্ট আছে। আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলবো, কানের প্রবলেম আছে, ডার এই যে কাশির সমস্যা, গ্রিন এক্সপেক্টোরেশন, অপারেশন অফ চেস্ট অ্যাবাউট হার্ট, আপনারা দেখতে পাচ্ছেন চোখ সম্বন্ধে কিছু বলাই নেই। এখানে আমরা যদি কেন্টের যাই সেখানে আমরা একটা বর্ণনা পাবো, বিস্তৃত বর্ণনাই পাবো বলতে গেলে, কিন্তু মোস্ট অফ আস এই এই বর্ণনা অনুযায়ী আমরা খুব বেশি স্টাডি করিনি। কাজেই ন্যাচারাল আর্টস এর যে খুব বেশি ডিসক্লোজার হয়েছে, কোন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলোতে বেশি লাগবে, কোন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো এটা কভার করতে পারে, এর ফিচার্সটা কি হবে, বিকল কাজ যেমন আমাদের একটার পর একটা ওষুধের অ্যাসেন্স বলছেন, মেন্টাল ইমোশনাল মেকআপ বলছেন, আমরা ন্যাট্রাম আর্সেন সেই আধুনিক অ্যাসেন্সটা সম্বন্ধে অবগত নই। এইভাবে বেশ কিছু ল্যাকিংস আমাদের, আমরা যদি খুব সংক্ষেপে কিনোটস গুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে নাকের সর্দি, ক্যাটার, চোখের ইনফ্ল্যামেশন এবং ব্রঙ্কাইটিস, সেই সাথে মেন্টাল এক্সার্শন অ্যাগ্রাভেশন, অ্যাভার্সন টু কোম্পানি, স্পেশালি ডিউরিং ডিপথেরিয়া, ডিসপেয়ার, মানে ফিয়ার অফ পিপল আছে, আমার পেশেন্টের এই ফিয়ার অফ পিপল আছিল কিনা আমি জানি না, এই এই জিনিসগুলো আমরা পাই খুব, কিন্তু এই প্যাথোলজি আমার এর মধ্যে আমার রিউম্যাটিক পেশেন্টের একজন ভালো হয়েছে এই ন্যাট্রাম আর্টসে, আমার একজন শ্বাসকষ্টের রোগী ভালো হয়েছে ন্যাট্রাম আর্টসে, এবং একটা রোগী, এই রোগী খুব বেশি সিমটমস তার কাছ থেকে আমি শিখতে পারিনি, কিন্তু শ্বাসকষ্টের যে রোগীটি ভালো হয়েছে আমাদের ট্রিটমেন্টে, তার কাছ থেকে আমি ন্যাট্রাম আর্টসের আরো বহু নতুন কিছু তথ্য আমি জানতে পেরেছি। এবং এখানে এই আব্দুল্লাহ রহিম ওনার কথাটা সত্য, ন্যাট্রাম আর্টসের মধ্যে অ্যাংজাইটি থাকে, আর্সেনিকাম অ্যালবামের এই এলিমেন্টসটা ন্যাট্রাম আর্টসের রোগীতে বেশ ভালো মতো থাকে। রাইট, সেনসিটিভ টু স্মোক ডাস্ট, এটা এই স্মোকের, তার স্মোকের সেন্সিটিভিটিটা আমি জানি না, কিন্তু ডাস্টে সে প্রচন্ড সেন্সিটিভ। আমার চিন্তার পেছনে, আমি আপনাদেরকে নোটটা দেখিয়েছি, আমার চিন্তার পেছনে এটা একটা কারণ যে কেন আমি ন্যাট্রাম আর্টস এর কথা চিন্তা করলাম। আমি বহু বছর আগে ন্যাট্রাম আর্টস একজন পেশেন্টকে প্রেসক্রিপশন করেছিলাম এই সেন্সিটিভিটি টু ডাস্ট এর জন্য, একটা বাচ্চাকে, এবং তার রেসপন্স করেছিল আলহামদুলিল্লাহ। আমি তখন জানি যে এটা খুব প্রমিনেন্ট ফিচার্স অফ ন্যাট্রাম আর্টস, ডাস্ট অ্যাগ্রাভেশন হয়। এছাড়াও যে কারণে আমি ন্যাট্রাম আর্টস এর কথা ভেবেছি তা হচ্ছে যে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আপনারা নিজেরাই সবাই এখানে ন্যাট্রাম মিউর সবচাইতে বেশি বলেছেন, অন্তত পক্ষে ন্যাট্রাম ফস বা ন্যাট্রাম সাল্ফ অনেকেই বলেছেন, তন্ময়দার ন্যাট্রাম সাল্ফ বলেছেন যেহেতু দই পছন্দ। আমরা কিন্তু মোটামুটি একটা এখন ধারণা করতে পারি যে ন্যাট্রাম সাল্ফ বাদেও আরেকটা ওষুধের দুই পছন্দ থাকতে পারে ন্যাট্রাম আর্টস। আমরা আরো যদি ভবিষ্যতে কেস এইরকম কেস হয় দুই পছন্দ করা কেসে ন্যাট্রাম আর্টস দেয়, দেন তার ইন্টেন্সিটি গুলোকে বুঝে পরবর্তীতে আরো বেশ কয়েকটা কেসের পরে আমরা এটা শিওর করতে পারবো যে এই রোগীর কিন্তু দই খুব ভালো মতো পছন্দ। আমি একবার ন্যাট্রাম আর্টস এর সালফের কথা চিন্তা করেছিলাম, কিন্তু তার অ্যাংজাইটি, তার আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ন্যাট্রাম আর্টস এর এই ডাস্ট সেন্সিটিভিটি, ন্যাট্রাম মিউরের এই, আমি 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 পার্সোনালি মনে করি, দেন আমি তো আসলে বলতে গেলে হোমিওপ্যাথিতে শিশু, কাজেই আমার মতামত সব জায়গায় গ্রহণযোগ্য হবে আমি তা এক্সপেক্ট করি না, প্রত্যাশা করি না, এত বড় এক্সপেকটেশন আমার নাই। তবে আমি মনে করি
ডাস্ট সেন্সিটিভিটি ইটস এ কিনোড অফ ন্যাট্রাম আর্টস, ইটস এ কিনোড অফ ন্যাট্রাম আর্টস। এটা একটা বিশেষ, আমি রেপার্টরিতে যাচ্ছি যে কেন আমি ন্যাট্রাম আর্টস এর কথা ভাবলাম। দ্বিতীয়ত, আপনার যখন চোখের প্রবলেম গুলো নিয়ে আমি রেপার্টরি করলাম, সেখানে এসেছে ন্যাট্রাম মিওর অ্যাট এপিস, ইট মিনস দ্যাট মাই রেমেডি ইজ রিমেইন ইন দ্য ন্যাট্রাম গ্রুপ। অ্যাকচুয়ালি আমি সাসপেক্ট করতেছি, যদিও এই ধরনের এটাকে বলা হয় থিওরাইজিং করা, এটা যে সবসময় খুব সাজেস্টিবল তা না, কিন্তু যেহেতু এই ধরনের প্যাথোলজি এর আগে ন্যাট্রাম আর্টস এর রেকর্ডে নেই, কাজে আমাকে একটু চিন্তা করতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে দ্য গ্রেভিয়াসনেস অফ দিস কেস। আমরা ন্যাট্রাম শক্তিশালী ওষুধ, আর্সেনিক অ্যালবাম এই খুব বাজে ধরনের প্যাথোলজিতে রিস করতে পারে, আমরা এটা জানি। আর্সেনিক অ্যালবাম, দ্য এলিমেন্ট অফ আর্সেনিক অ্যালবাম মেক দ্য ন্যাট্রাম আর্টস এ স্ট্রঙ্গার মেম্বার অফ ন্যাট্রাম ন্যাট্রাম টু। এই আর্সেনিক অ্যালবাম যোগ হয় ন্যাট্রাম সালফেট সাইটে গ্রেভিয়াস কেস গুলোতে, যেমন শ্বাসকষ্ট, যেমন গ্লুকোমা, যেমন রিউম্যাটিজম এর বাজে অবস্থা, এই কেস গুলোতে আই এম থিঙ্কিং এ গ্রেট পসিবিলিটি অফ ইউজিং দ্য ন্যাট্রাম আর্টস। আমরা এটা চিন্তা করতে পারি যদি আমরা এই লিনেস গুলো পাই, আমরা যদি আরো দেখতে পাই ন্যাট্রামের ন্যাট্রামের তার রিজার্ভনেস, ন্যাট্রামের লবণপ্রিয়তা, ন্যাট্রামের আরো বহু সংখ্যক বৈশিষ্ট্য আমরা রোগীতে খুব ভালো মতোই পাব। ন্যাট্রামের বহু সংখ্যক বৈশিষ্ট্য আমরা দেখতে পাব, কেয়ার অফ রোবার, ডিজায়ার ফিশ, এগুলো ন্যাট্রামের বৈশিষ্ট্য। অপরদিকে অ্যাংজাইটি তো ন্যাট্রামেও আছে, কিন্তু দ্য গ্রেট অ্যাংজাইটি, ডিসপেয়ার, এগুলো আর্সেনিক অ্যালবামের থাকার পসিবিলিটি আসে, বিশেষ করে তার ভবিষ্যতে ইনসিকিউর ফিলিং অ্যাবাউট হিজ ফিউচার, ইনসিকিউর ফিলিং অ্যাবাউট হিজ ফিউচার, দ্য এলিমেন্টস অফ আর্সেনিক অ্যালবাম এখানে উপস্থিত। আমি যেভাবে আজকে আপনাদের সামনে উল্লেখ করলাম যে ডাস্ট সেন্সিটিভিটি এর একটা কি নোট, আমি যতটুকু মনে করি এখানে যে কেসের যে রুব্রিক গুলো আমি নিয়েছি ন্যাট্রাম আর্টসে, এর মধ্যে থেকে আরো কি নোটস রয়েছে, নয়তো ন্যাট্রাম আর্টস এত দ্রুত কাজ করতে পারতো না। আমরা যদি আরো 10-12-50টা কেস, 10-20-50টা কেস যদি কম্পেয়ার করতে পারি ভবিষ্যতে, আমার 3টা কেস এ পর্যন্ত হয়েছে, সম্ভাবনা আছে কোনো সময় সুযোগ পেলে কেস সিরিজ আমি লিখবো, সেখানে আমরা কম্পেয়ার করব এবং কমন যে সিমটমস গুলো থাকে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে কিনোস ইনভেস্টিগেট করতে পারবো। তবে আমি আপনাদেরকে ডেফিনিটলি এখানে বলতে পারবো না হোয়াট দ্য সিমটমস ইজ দ্য কিনোস, পার্টিকুলারলি কিনোস টু ন্যাট্রাম আর্টস অনলি ডার্ক সেন্সিটিভিটি ছাড়া, এছাড়া যেগুলো আছে সেগুলো সবই কভার করে ন্যাট্রাম মিউকে। সাইন স্যারকে একটু অনুরোধ করবো, অলরেডি আমাদের আজকের বিশেষ অতিথি ইমান রায় স্যার উনি যুক্ত হয়েছেন, স্যার অনেক বিজি মানুষ। আমি আমি এমনিতেও এখন একটু সেজন যেতাম, কারণ ফলো আপ শুরু করবো আমরা, প্রেসক্রিপশন দেখানো শেষ, এবার স্যারকে তো আমিও প্রত্যাশা করতেছি মনে মনে, কাজে আমি এখন কিছুক্ষণ চুপ।